রাতে রাতারে কম্বোডিয়া রাজার বাড়ি, অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত এটি। এটা মূলত একটা ট্যুরিস্ট প্লেস, আমাদের দেখানোর চেষ্টা করি। এর সামনে একটা মন্দির রয়েছে, এই হচ্ছে সেই মন্দির। অপর প্রান্তে রয়েছে কম্বোডিয়ান রিভার সাইট, যেটাকে বলা হয়। এটা মূলত ট্যুরিস্ট প্লেস, ট্যুরিস্টের বিশেষ আকর্ষণ করে এটা জায়গা। এবং আপনি যতই দেখবেন জায়গাটা, রাতের আধারে অত্যন্ত সুন্দর মনে হবে। এটা সামনে অনেক ধরনের বসার জায়গা রয়েছে, অনেকে বসে। এই যে রাস্তাঘাট অনেক সুন্দর, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। দেশ যদিও আয়তনের দিক থেকে বাংলাদেশের থেকেও ছোট, মাত্র 13 কোটি জনসংখ্যা নিয়ে এদেশ। এদিকে সামনের দিকে এখানে রাস্তাগুলো অনেক সুচারুভাবে সাজানো রয়েছে। এই সাইডে রয়েছে, এদিকে রয়েছে, অনেকে গল্প গুজব করতেছে, বিভিন্ন ট্যুরিস্ট আসে। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। মূলত কম্বোডিয়া শহর আয়তনে বা জনসংখ্যার দিক থেকে আমাদের ঢাকা শহরে যতটুকু লোক বাস করে, এই কম্বোডিয়া পুরো দেশেই ওই পরিমাণ লোক বসবাস। একদম লাইটে চলে আসে। বিভিন্ন কম্বোডিয়ান, বিভিন্ন দেশের, ইউরোপ, আমেরিকা, কানাডা, নাইজেরিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ করতে আসে। ভ্রমণ কিবাসুদের জন্য এটা অনেক আকর্ষণীয় একটা প্লেস। এই পাশে যেটা ঝর্ণার মতো দেখছেন বিল্ডিং, এটা হচ্ছে নাগামল। এটা হচ্ছে কম্বোডিয়া একমাত্র সরকারি ক্যাসিনো। অনেকে রয়েছে, অনেকে বিভিন্ন ছবি তুলতেছে। মূলত ট্যুরিস্টের একটা আকর্ষণীয় প্লেস। এটাতে আমি অপর দিকে একটু তাকাই, তাহলে আবার ওই যে মন্দির, অনেকে রয়েছে, তারা গল্প গুজব করতেছে, অবসর সময় পার করতেছে এখানে, বিভিন্ন পার্টি দিচ্ছে, বিয়ার খাচ্ছে। অনেকে বিভিন্ন ফটো শ্যুট করতেছে, দেখানোর চেষ্টা করে। অনেক ছেলেপেলে রয়েছে, তারা পরিবার নিয়ে এসেছে। কম্বোডিয়ান ফটো সেশন করতেছে। হচ্ছে পুরো এরিয়াটা হচ্ছে আপনার রাজার বাড়ির এরিয়া। আপনি সামনে সুন্দর ডেকোরেশন দিয়েছে, তার সুন্দর একটা লাইটিং। পিছনে রয়েছে